তো দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, এখন বিকালের নাস্তা রেডি করব। বিকালের নাস্তায় আজকে আমি বার্গার বানাবো। পাউরুটি কিনে নিয়ে এসেছি, বার্গারের ভিতরে যে পেটিটা দেয় সেটাও কিনে নিয়ে এসেছি। এখানে চিজ নিয়েছি আমি, মজারালা চিজ নিয়েছি, যেগুলো এই যে ছোট স্লাইস ওই চিজ নিই নাই। এইখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এটা টমেটো সস, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা, আর এটা হচ্ছে বাঁধাকপি। তো এইগুলা দিয়ে এখন আমি বার্গার বানাবো। তো পাত্রটা গরম হয়ে গিয়েছে, এখন আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। এইখানে আমি কোনো তেল দিচ্ছি না, তার কারণে প্যাটিস থেকেই তেল বের হবে, আপনারা চাইলে তেল দিতে পারেন। তো এক পাল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিব। দেখতেই পাচ্ছেন তেল বের হয়েছে, এখন আমি এই বান মাঝখান থেকে কেটে নিব। পাউরুটি গুলো তো আর বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিব, এই কারণে ভাজা হয়ে গেছে এই পাশ। বাঁধাকপি কুচি, পেটিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এইগুলা এইভাবে করে এর উপরে দিয়ে দিব, মেল্ট হয়ে যাবে। পোস্ট করে নিব, একটা চামচের সাহায্যে আমি এভাবে করে চারিদিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আবার আমি শসা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে করে বার্গারটা সাজিয়ে নিয়েছি। এখন আমি দিই, তো বার্গার বানানো হয়ে গিয়েছে, দেখতে কেমন লাগতেছে তা তো জানি না, তবে আপনাদের সাথে দেখাই। এই যে দেখো বার্গার, তো একটা আমার জন্য, একটা আমার বরের জন্য। বাইরের খাবার স্বাস্থ্যসম্মত হয় না, আর বাইরের খাবার শরীরের জন্য একদমই ভালো না। আমার বর বাইরের খাবার খেতে একদমই পছন্দ করে না, ও যেহেতু বাইরের খাবার খেতে পছন্দ করে না, এই জন্য বিকালের দিকে মাঝে মধ্যে একটু বিকালের নাস্তা বানাই।
কখনো নিমকি, কখনো সিঙ্গারা, কিংবা কখনো ডাল পুরি বা আলু পুরি, আবার কখনো বার্গার। হিসাব নাই কোন দিন কি বানায়, তবে এক এক দিন এক এক রকমের বিকালের নাস্তা বানায়। তো সেভাবে ভিডিও করা হয়নি, তো কিছু কিছু বিকালের নাস্তার ভিডিও শেষ পর্যায়ে ভিডিও করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা। আজকের মতো আল্লাহ হাফেজ।